আমরা দর্শনার্থীদের জন্য এবার একটু অন্যরকম সিচুয়েশন বা অন্যরকম একটা জগৎ তৈরি করব, যেটা হচ্ছে প্যান্ডোরা উপগ্রহে, যেখানে নাভি উপজাতির যে প্রাণী এবং মানুষের সমন্বয়ে যে জীবজন্তু বা প্রাণীরা রয়েছে সেই গ্রহে, তাদের যে জীবনযাত্রা। বিরাটি নবনগর অধিবাসীবৃন্দ, তাদের এবারের যে পুজোর চমক দুর্গাপুজোর, সেটা থাকছে এবারের নিবেদন অবতার। হলিউডের মুভি অবতার আমরা অনেকেই দেখেছি, তারই আদলে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। দারুণ একটা জিনিস কিন্তু উপহার দিতে চলেছে বিরাটিবাসীকে। তো চলো বন্ধুরা, এই পুজো মণ্ডপটি আজকে তুলে ধরবো এখান থেকে, কতটা কমপ্লিট হলো আর কীভাবেই বা তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। এই যে মাঠ, এই পুরো মাঠ জুড়েই কিন্তু পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এবার এখান থেকে ঢুকবো, সামনের থেকে সোজা ঢোকার রাস্তা আছে, সেখান থেকে ঢুকে যাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে এই গেটটা থেকে প্রবেশ করবো। গতবারও কিন্তু এখানে একটা খুব বড় পুজো মণ্ডপ তৈরি করেছিল তারা, এবার আরও একটা বিশেষ চমক থাকছে অবতার। বিরাটি নবনগরে তো চলে আসলাম, পুরো পুজো মণ্ডপটা তো তুলে ধরবোই, এখান থেকে দেখাবো। অবশ্যই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে, এবং তার পাশাপাশি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এটা দেখার জন্য। আর একটু রিকোয়েস্ট রাখবো, কারণ এই সমস্ত জায়গার পুজোগুলো তো প্রচার তেমনভাবে পায় না, তাই কিন্তু অনেকটা পিছিয়ে থাকে কলকাতার থেকে। তো এই প্রচারটা যেন পায়, সবাই মোটামুটি যেন জানতে পারে বিরাটির বুকে এত সুন্দর একটা পুজো মণ্ডপ 2024-এ দুর্গা পুজো মণ্ডপ উপহার দিচ্ছে। শুধু পুজো মণ্ডপ নয়, তার সাথে প্রতিমাও খুব ভালো থাকে, এবং সেই পুজো মণ্ডপটাকে যে সাজানো হচ্ছে, বিভিন্ন রকমের মডেল থাকছে, এত সুন্দর করে তৈরি করা হচ্ছে। রাত্রিবেলায় অনেক রকম কারেন্ট লাইট থাকবে, লাইটের এফেক্ট থাকবে, সবটাই কিন্তু রাত্রে আরও বেশি ভালো লাগবে। তো চলো একটু সাবধানে যেতে হচ্ছে, কারণ বৃষ্টি হয়ে গেছে এবং এখানে অনেকটা কাদা স্লিপ কাটার মতন কিন্তু হচ্ছে। যে এই পুজো মণ্ডপটি কিন্তু এবার দেখতে হবে, 2024-এর বিরাটি নবনগর, এইভাবে কাঠের পাটাতন করা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় যেতে, বৃষ্টি কাদা হলেও যাতে অসুবিধা না হয় সেদিক মাথায় রেখে কিন্তু এত সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। দুই পাশেই বেশ সুন্দর কিন্তু পাহাড়ের মতন একটা সিনারি তৈরি করা হচ্ছে, উপরে কিছু ফুল রাখা হচ্ছে, ওখানে বেশ কিছু কালার হবে এবং লাইট বিভিন্ন জায়গায় কিন্তু থাকবে। চলো এই যে ঢুকছি, এখান থেকে আবার দেখো কতটা টার্ন নিয়ে নিচ্ছে। এইটাই হচ্ছে মজার ব্যাপার, যখন ঠাকুর দেখতে আসবো আমরা, এই যে অল্প একটু জায়গার মধ্যে যে এত সুন্দর ঘুরিয়ে নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয় এইসব জায়গায়। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং একটা পুল টাইপের দেখানো হচ্ছে। এখানে একটু উঁচু আছে, এই জায়গাটা ওঠার পরে আরও পরিবেশটা বেশ ভালো লাগে দেখতে, কারণ উঁচু জায়গার থেকে চারি সাইডটা দেখতে বেশি ভালো লাগে। তারপরে যখন এখানে নামা হচ্ছে, এখান থেকে আবার লেফট সাইড বাঁ দিকে কিন্তু টার্ন নিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু অনেকটা ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে শেষ পর্যন্ত আমাদের নিয়ে যাবে একদম উপরে, সেখানে মেন ঠাকুর আছে। তার আগে যে জিনিসগুলো দেখার, সেগুলো মানে প্রত্যেকটা সাইডে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আমরা এখানে দেখতে পাবো। প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন রকম কারুকার্য করা থাকছে। এখানে একটা সুন্দর গাছের মতন তৈরি করেছে, এই গাছে বিভিন্ন রকম লাইট কিন্তু জড়িয়ে দেওয়া হবে, কাজ হচ্ছে। কিন্তু এই যে কাদা বর্ষা, এটা খুব অসুবিধাজনক হয়ে গেছে কাজ করাতে। এইভাবে কিন্তু চারিদিকে ঘোরানো, প্রত্যেকটা কোণাতে বেশ সুন্দর গাছের মডেল তৈরি করা হয়েছে। এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টারে কিছু একটা থাকবে, যে প্রতিমা সেটা কিন্তু এখানে থাকবে, এবং তার যাওয়ার জায়গা এখানে। এখান থেকে যেতে গেলে একটু কাদা আছে, অসুবিধা তো। আচ্ছা, এখান থেকে এবার উঠে যাবে তো দাদা? ঠিক আছে, এখান থেকে এবার উঠে যাই, উঠে গিয়ে উপরটা একটু দেখে আসি, তারপরে বাহ, অনেকটা কিন্তু খাড়া উঠে গেলাম। মানে এখনও যেহেতু কমপ্লিট হয়নি, তাই ওখানটায় উঠতে একটু অসুবিধা হলো, কমপ্লিট যখন হবে তখন একদম এরকমই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এরকম স্ল্যাব থাকবে। আচ্ছা, উঠে যাচ্ছি, এখানে গিয়ে একটা টার্ন নেবে, এখানে একটা টার্নিং পয়েন্ট থাকছে, এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে আরও একটু উঠতে হবে আমাদের। এখানে আরও একটা টার্নিং, আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি, একদম সেই শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে প্রতিমা থাকবে, ঠাকুর থাকবে। বাহ, এই হচ্ছে শেষ জায়গা, এখানেই প্রতিমা থাকবে। আর এই যে সেই যেটা নিচ থেকে দেখা গেছিলো, যে মাথাটা, সেই মাথাটা এখানে। বিভিন্ন রকম ফুল গাছ সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, একদম এটা হচ্ছে স্পঞ্জ ফোম,
সেই জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে আমি পেয়েছি এই পুজো কমিটির, অর্থাৎ বিরাটি উত্তর দমদম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুজো কমিটির সেক্রেটারি দাদাকে, পিঙ্কুদা আপনাকে নমস্কার জানাই। নমস্কার নমস্কার। হ্যাঁ দাদা, এত সুন্দর একটা থিম এবারকে উপহার দিচ্ছেন সবাইকে। গতবারও কিন্তু আমরা কেদারনাথ পেয়েছিলাম এখানে, এবার এত সুন্দর চিন্তাভাবনা, এটা কি গতবার থেকেই মাথায় প্ল্যানিং ছিল? হ্যাঁ অবশ্যই, গত বছর থেকে এটা একটা প্ল্যানিং ছিল। তো যে গত বছর যে দর্শনার্থীদের যে ঢল, সেই ঢল কিন্তু আমাদের মানে যে প্যান্ডেল বা আগামী দিন কী হবে এই উৎসাহ বা উচ্ছ্বাসটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই গত বছর থেকে আমাদের ভাবনা ছিল একটু অন্যরকম ভাবনা, যে আমরা দর্শনার্থীদের জন্য এবার একটু অন্যরকম সিচুয়েশন বা অন্যরকম একটা জগৎ তৈরি করব, যেটা হচ্ছে প্যান্ডোরা উপগ্রহে, যেখানে নাভি উপজাতির যে প্রাণী এবং মানুষের সমন্বয়ে যে জীবজন্তু বা প্রাণীরা রয়েছে সেই গ্রহে, তাদের যে জীবনযাত্রা বা তাদের যে লাইফ, অর্থাৎ দেখবেন আপনারা যারা অবতার মুভি দেখেছেন সেখানে আপনারা দেখবেন সেই উপজাতিগুলোর যে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে, সেই অবতার অ্যাভাটার মুভিটাই তার বিভিন্ন পার্টগুলো কিছু কিছু ছোটো ছোটো অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষভাবে বাচ্চাদের জন্য তো বিশেষ আকর্ষণ, এখানে তাদেরই বিভিন্ন যে ওদের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীদের মূর্তিগুলো রয়েছে, এখানে আমরা সেই জগতের বিভিন্ন ধরনের যে গাছপালাগুলো, কী ধরনের গাছপালা রয়েছে সেগুলো দেখাবো। তারা যে জায়গায় পুজো করতো একটা গাছের নিচে বসে, সেই জায়গাটাও আমরা তুলে ধরবো। আমরা যদি এন্ট্রান্স থেকে আসি, দেখবেন আমরা যখন ঢুকছি আমরা কিছু জলের রাস্তা আছে, জলের উপর দিয়ে যেতে হবে, সেরকম মানে সেই সিচুয়েশনটাও আমরা তৈরি করেছি ওখানটায়। আস্তে 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 যদি আসি, আমরা পুরোটা সুন্দরভাবে তাদের যে পরিবেশ সেটা আমরা তুলে ধরার এখানে চেষ্টা করছি। ওকে, এত সুন্দর জিনিস তো পাচ্ছি আমরা এখানে, আর কী কী স্পেশাল ক্যারেক্টার কিছু আপনারা রাখছেন? একদম স্পেশাল ক্যারেক্টার বলতে তো এখানে সেই প্রাণী জগতের যেমন থাকছে ওরা, তেমনি সেই প্রাণী জগতের বাইরে ওখানকার যে মানুষগুলো, তারা যে বিভিন্ন তাদের যে কর্মকাণ্ডগুলো, যে এখানে হয়তো আমরা সেটা মূর্তি আকারে বা স্থায়ী আকারে আমরা এখানে দেখাচ্ছি। আমরা এখানে নিচে তাদের সেখানকার যে ঝর্ণা, তাদের যে হেলিকপ্টার, তাদের যে জলের মধ্য দিয়ে তারা যে হাঁটছিল, সেই প্রাণীগুলো হাঁটছিল, সেই সিনটা, ওখানকার পাহাড়ের ধরন, আর আমাদের এই পৃথিবীর পাহাড়ের ধরনের একটু ফারাক আছে, আলাদা আলাদা রকম। দেখবেন কিছুটা কাজ দেখা যাচ্ছে, এই কাজগুলো জেনারেলি নর্মাল পাহাড়ের মধ্যে দেখা যায়। থেকে তো অনেকটাই উপরে, মানে এটার উচ্চতাটা কতটা? সেটা প্রায় 18 ফিট। 18 ফুট উঁচু, 18 ফিট উপরে প্রতিমা দেখবো? হ্যাঁ, প্রতিমা দেখবেন বলতে এখানটায় আপনারা দেখবেন নিচ থেকে আমরা দেখতে 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 ওদেরই একটা পাহাড়ের উপর এই টিলার, দেখুন শেপটা একটু অন্যরকম, আমাদের এখানকার মতো নয়। এখানে ওদের ওখানকার দেখুন কিছু গাছপালা পাতাগুলো রয়েছে, ওইখানে যে ধরনের পাতা দেখানো হয়েছে বা যে ধরনের পাতা আমরা দেখেছি, তো এই জায়গাটা একটু অন্যরকম। আপনাকে আমরা যেরকম গতবার কেদারনাথ করেছি একটু অন্যরকম পরিবেশ ছিল, এই পরিবেশটা আবার সম্পূর্ণ আলাদা। এখানে তো আছে, এখানে একটা একটু অন্য ধরনের, এখানেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন মায়ের একটা রূপ দেখতে পাবেন, সেটা ওখানকার মতো করে ওখানকার মতন করে একদম। আর নিচে আপনারা দেখতে পাবেন হচ্ছে আমাদের মায়ের মূর্তি দেখতে পাবেন ওখানটায়। এইভাবেই কিন্তু আমাদের নামতে হবে, এবং এখানটাতেও খুব প্রতিমা এখানেই কিন্তু তৈরি হচ্ছে। শিল্পী কি এসছেন আজকে যিনি বানাচ্ছেন? না, উনি অন একটু ইয়েতে গেছে, কিছু মেটেরিয়াল আনতে গেছে। আচ্ছা আচ্ছা, অনেকটাই রেডি হয়ে গেছে প্রতিমা, রং কাজ চলছে, প্রতিমাটা শিফটিং হবে ওদিকটা। আচ্ছা, আর সবাই এদিক থেকে আসবেন, এখান থেকে নেমে মায়ের মূর্তি দর্শন করে এখান থেকে বাইরে যাবেন। বাইরে মেলার আয়োজন করা আছে, ওখানে স্টল আছে বাচ্চাদের জন্য, রেস্টুরেন্ট আছে, আমরা দর্শনার্থীদের জন্য সবই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করছি।